দেখেন কিভাবে একটি ছবিকে, ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে সুন্দর করতে হয়। আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, একটু দেখেন, দেখেন এই ছবিটা, এই ছবিটা একটু কাজ করে দেখাচ্ছি। আমি এই ছবিটা কাজ করার জন্য চলে যাবো স্ন্যাপসিড একটা সফটওয়্যারে। ওকে, এখন স্ন্যাপসিড সফটওয়্যারে একটু দেখুন আমি কী করি এটাকে। প্রথমে এই সফটওয়্যারে টুলসে যাবো, টুলসে যাবো, টিউন ইমেজে যাবো, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিব, স্যাচুরেশনটা একটু একটু কড়া করে দিব। চলে যাবো ডিটেলসে, একটু বাড়াবো দিব, এটা একটু বাড়াবো।